হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হ্যাঁ নীলা আপু বলছিলেন না হ্যাঁ আচ্ছা আপনার যে ইন্টারভিউর কাগজটা আপনি আমাকে দিয়ে গেছিলেন ইন্টারভিউ দেওয়ার কথা বলে আসলে আপনি তার অফিসে আসলেন না কারণটা কি বলেন তো অফিসে যাই নাই আসলে আমার বাসায় একটু প্রবলেম তো এই কারণে অনেক প্রবলেম একটু না আপনাকে দইলা বুঝাইতে পারবো না আচ্ছা যদি হ্যাঁ এটা তো বুঝলাম কিন্তু আসলে প্রবলেমটা আপনার অফিসে বাসাতে কিন্তু অফিসে আপনি ইন্টারভিউটা দেওয়ার একটা বিষয়টা আপনি এটা মানে দিয়ে গেলেন না কেন বাসা থেকে বের হইতে পারতেছি না কেন আমি যাইতে পারতেছি না কিন্তু এই জবটা আমার অনেক দরকার যে কোনো ভাবে আচ্ছা সেটা তো বুঝলাম কিন্তু আসলে আমি আপনাকে যেটা বলতেছি আপনি বোঝার চেষ্টা করেন একটু আপনি যে ইন্টারভিউটা দিতে আসলেন না আমি আপনাকে ফোন দিলাম আজ 3 দিন পর কিন্তু আপনি কেন আসতেছিলেন না এটা বলেন আপনি আমাকে বাড়িতে আপনার কি সমস্যা আপনার সমস্যার কারণে আপনি অফিসে জব করবেন আপনাকে আমি সব কিছু শুনে জানে সব ঠিক করে আপনাকে শেয়ার করে আমি আপনাকে রাখলাম আপনি আসবেন ইন্টারভিউ দিবেন আপনি চাকরি অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনি চাকরি করবেন তাহলে কেন আপনি এই সব করতেছেন বলেন বাড়িতে আমার আম্মু অনেক অসুস্থ আর আমার আম্মুকে দেখাশোনার জন্য আমি ছাড়া কেউ নেই আচ্ছা তাই আমি অফিসে যাইতে পারতেছি না আর আমার আম্মু তো নামি ওষুধপাতি কিনতে পারতেছে না ভালো কিছু তাই কিন্তু আসলে একটা জিনিস হলো কি আপনি আপনি চাকরি করবেন তাই না হ্যাঁ আপনি চাকরি করবেন কিন্তু আপনি ইন্টারভিউটা দিবেন না অফিসে আইসা নিয়োগ নিতে পারি না কারণ আমাদের একটা অফিসে বা কোম্পানি একটা রুলস আছে সেই রুলস মোতাবেক আপনি কর্ম করবেন তাহলে অবশ্যই আসবেন হ্যাঁ আপনাকে আমি চাকরিতে নেব এবং আপনাকে আমার ভালো লাগছে এই জন্য আমি আপনাকে ফোন দিয়ে মানে কথাগুলো বলতেছি রিকোয়েস্ট করতেছি আপনি চাকরি করবেন আর আপনার জন্য আমি যে কোঠাটা রাখছিলাম ওটা বর্তমানে একটু ফিল আপ করে রাখছি কারণ ওই কোঠাতে অন্য কোনো লোক আমি নেই নাই আপনাকে আমি নেব দেখে কিন্তু আপনি তো আমার সঙ্গে দেখাও করতেছেন না আসতেছেন না এটা কেমনে হয় বলেন আপনি আসেন একটু একটু সময় করে আমার কাছে আসেন আমার সাথে একটু শেয়ার আমি বুঝতে পারতেছি কিন্তু আমি তো বাসা থেকে বের হইতে পারতেছি না আমার আম্মুর একা রাইখা কোথাও যাইতে পারতেছি না আচ্ছা তাহলে এখন এখানে আমি একটা কথা বলি আপনার আম্মুর যদি আপনি রাইখে যদি না আসতে পারেন তাহলে আপনি চাকরি করবেন কিভাবে আপনার চাকরি হবে দেখে তো আপনাকে আমি ডাকতেছি আপনি আমার অফিসে আগে আসবেন না একটু দেখা করবেন আমার সাথে আপনি যে বলছেন যে করে হোক যে অবস্থাতে হোক আমার চাকরি দরকার কিন্তু আপনার চাকরির স্যালারিও আমি বেশি বাড়াই দেব বা স্যালারি আপনাকে বেশি ধরাই দেব কাজ করবেন কথা বলবেন তাতে আপনার সমস্যা কোথায় বলেন আপনি আসবেন আমার সাথে একটা কথা বলবেন না আগে আমার তো কথা বলতে হবে আপনার তো সব কিছু আমাকে জানতে হবে হ্যাঁ আপনি যেটা বলতেছেন আপনার কথা ঠিক আছে তারপর আচ্ছা দেখি আমি কালকে আসবো কালকে আপনি আসবেন বলতে কি আপনি এক কাজ করেন আপনার কাগজপত্র আর কিছুই লাগবে না তবে আপনি আপনার মাকে সঙ্গে করে নিয়ে আপনি একবার অফিসেই চলে আসেন আসলে আপনি একটা বাসা নিয়ে থাকলেন আমি আপনার সব খরচ বহন করব সমস্যা নেই তাহলে আপনার মাকেও দেখতে পাবেন আপনার মায়ের সাথে আপনি থাকতে পারবেন আপনার চাকরিটাও হলো পাশাপাশি আপনার মায়েকেও দেখতে পারলেন আর বুঝতে তো পারতেছেন আমি সব যদি বহন করি আপনার তাহলে বিনিময়ে তো আমার সাথে আপনার যে একটা কথা থাকবে এটা তো আপনাকে শেয়ার করতে হবে তাই না বুঝতে পারছি আপনার আমার চাকরিটা হলে আপনি যা বলবেন আমি তাই করব আর বিনিময়ে আমার চাকরিটা লাগবে তার কারণ আমার মায়ের পাশে আমি ছাড়া কেউ নেই আর গ্রামের বাড়িতে আমার আম্মুকে রেখে গেলে দেখার মতো কোনো আপন কেউ নেই না আপনি যেটা বলছেন অনেক ভালো একটা কথা বলছেন আমার আম্মুকে সাথে নিয়ে আসতে বলছেন কালকে আমি আমার আম্মুকে নিয়ে আসবো হ্যাঁ আপনি আপনার আম্মুকে সঙ্গে করে নিয়ে আসেন আর আপনি আসলে এই অফিসে ইচ্ছা কাজ করেন আপনার চাকরি হয়ে গেছে সমস্যা নাই আমি স্যারকে অনেকভাবে রিকোয়েস্ট করছি আপনার বিষয় নিয়ে আমি অনেক কিছুই বলছি স্যারে বলছে ঠিক আছে তুমি ওকে নিয়ে আসো চাকরি করুক অসুবিধা নেই
আমি তোমার ফ্যামিলির দিক দিয়ে আমি গোপনভাবে সব কিছু শুনছি, তোমার ফ্যামিলিতে আসলে অনেক সমস্যা এবং চাকরিটা তোমার এমার্জেন্সি দরকার। তো আমি চিন্তা করে দেখলাম সব কিছু যখন ঠিকই আছে তাহলে সে বেচারা চাকরি কেন করতে পারবে না। তো আমি সব কিছু স্যারে বলার পরে স্যার বলছে ঠিক আছে তাহলে ওকে আসতে বলো, তাহলে তুমি কালকে আসো তোমার মাকে সঙ্গে করে নিয়ে আসি, তোমার মাকে নতুন বাসায় রেখে আমার সাথে একটু কথা বলে দেখা করে তারপরে তুমি যাই তোমার চাকরির বিষয়ে মানে যোগদান করবা। আচ্ছা ঠিক আছে, কালকে আমি আসবো, সবার সাথে দেখা করবো, আমার আম্মুকে সাথে নিয়ে আসবো। হ্যাঁ, আপনার আম্মুকে আবার যেন অফিসে নিয়ে আসেন না, আমি যেখানে থাকি সেখানে তো আনতে পারবেন না বাসা। আপনি জন্য কি বাসা দেখবো আমি? আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমি বাসাও দেখতেছি, আমি আপনার নতুন বাসাতেই আপনি যাবেন, সমস্যা নাই, গেলে আপনি চাকরি করতে পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা, তাহলে ভালো থাকেন আর আসেন কিন্তু কালকে মিস করেন না। আচ্ছা ঠিক আছে, মিস করবেন না। আচ্ছা ওকে, আল্লাহ হাফিজ। ওকে।